রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটে কাজের উদ্বোধন এটি শান্তির জন্য ব্যবহার হবে আতঙ্কে কিছু নেই বললেন প্রধানমন্ত্রী কোটা ইস্যুতে সরকারের অবস্থান সঠিক দাবি ওবায়দুল কাদেরের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টিকারী বক্তব্য না দিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান 419 যাত্রী নিয়ে জেদ্দা গেল বিমানের প্রথম হজ ফ্লাইট সেবা নিশ্চিতে সব প্রস্তুতি থাকায় দুর্ভোগ হবে না আশ্বাস সৌদির বাংলাদেশ কনসুলেটের এবং বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে আজ বেলজিয়ামের প্রতিপক্ষ ইংল্যান্ড সম্মানজনক জয়ে দেশে ফিরতে চায় দুদলই আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহারাবি আরো থাকছে রাজধানীর জলাবদ্ধতা ড্রেনেজ ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা এবং সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি বিশেষ রিপোর্ট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ পাবনার রূপপুরে উদ্বোধন হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল কাজ সকালে দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিচভ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা করে প্রধানমন্ত্রী এ সময় বলেন এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি শান্তির জন্য ব্যবহার হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বেগ আতঙ্কের কোনো কারণ নেই বলেও জানান শেখ হাসিনা রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি আর্থিক সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে এদিকে বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সেখানে 51টি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করা হবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যানার ফেস্টুন তোরণ আর আলোকসজ্জায় নতুন রূপে সেজেছে পাবনা জনসভা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন নানা ধরনের ভয় ভীতি সৃষ্টি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমি মনে করি উদ্বেগের কিছু নেই এখন অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে মডার্ন টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে যার ফলে এখানে আগে কোনো সমস্যা সৃষ্টি হবে সেটা আমি মনে করি না আর বিশেষ করে নিরাপত্তার দিকটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এই বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলের সম্মিলিত প্রচেষ্টাই একদম আলাদা একটা ইউনিটি আমরা গড়ে তুলছি রাশিয়াতেও যেমন প্রশিক্ষণ চলছে ভারতীয় প্রশিক্ষণ চলছে কাজে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সহযোগিতা করবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে দেখা করেন তিনি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান সংক্ষিপ্ত বৈঠকে সন্ত্রাস দমনের সহযোগিতা চরমপন্থী দল ও জঙ্গির বিস্তার রোধ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন শেখ হাসিনা ও রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না এ সময় দুদেশের পারস্পরিক বিষয় ও অভিন্ন সমস্যার সমাধানে একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা এদিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজনাথ সিং 15 জুলাই থেকে নতুন এই কেন্দ্রে কার্যক্রম শুরু হবে আবেদন জমা দিতে 48টি কাউন্টার ও জ্যেষ্ঠ নাগরিক নারী মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে শুক্রবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের 4টি সেন্টার ছিল ঢাকাতে ভারতীয় হাই কমিশন অফ ইন্ডিয়ার অ্যাডভাইস অনুসার আমরা এই 4টি ভিসা সেন্টারকে কনসলিডেট করেছি কনসলিডেট করে মডার্ন উইথ অল ফেসিলিটিস আমরা এই অ্যাপ্লিকেন্টসদের দেওয়ার চেষ্টা করেছি
কোটা সমস্যার সমাধান নিয়ে সরকার সঠিক অবস্থানে আছে, এ নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানী সেতু ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যু, আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়। গোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে একটা ফর্মালি একটা কমিটি গঠন হয়েছে, গোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আর একটু ধৈর্য ধরতে। মাননীয় রাষ্ট্রদূত যে বিষয়টি গাজীপুর নিয়ে বলেছেন, আমাদের দুদেশের জনগণের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হওয়া সেটা না হলেই ভালো। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জিয়া পরিষদের বুদ্ধিজীবী সমাবেশ। সমাবেশ করতে না পেরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ফিরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণমাধ্যমকে বলেন, দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস না থাকায় অনুষ্ঠানে বাধা দিচ্ছে সরকার। তিনি বলেন, ভিন্ন মত প্রকাশকারীদের কোথাও দাঁড়াতে দেয় না সরকার, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম স্বাধীনতা নেই এই দেশে। অনুষ্ঠান করতে না দেওয়ার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। চরম স্বৈরাচারী একটা ব্যবহার আচরণ যারা সারা বাংলাদেশে তারাই করছে, সমস্ত মত প্রকাশের স্বাধীনতাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এবং এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা, যে ভিন্ন মতের কোনো মানুষকে কোনো সংগঠনকে তারা দাঁড়াতে দিচ্ছে না, যেটা আজকে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তিতে তারা পরিণত হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি সরকারকে, যে তারা ন্যূনতম মত প্রকাশ নিজের স্বাধীনতা যেটা পলিটিক্যাল সংগঠন নয় তাকেও তো আজকে তারা সব করতে দিচ্ছে না। হজ ফ্লাইটের খবর, জেদ্দা গেল প্রথম হজ ফ্লাইট। সকাল 7:55 419 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা ছাড়ে। এ সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, হজযাত্রীদের ভোগান্তি রোধে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। এবছর পবিত্র হজ পালন করবেন 1,27,198 জন বাংলাদেশি, তাদের মধ্যে 63,599 জনই পরিবহন করবে বাংলাদেশি বিমান। ব্যবস্থাপনা আল্লাহর মধ্যে ভালোই সব কিছু পাইছি, কোনো হয়রানি হতে হয়নি। খুশি আনন্দিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, দোয়া করি আপনারাও আল্লাহর ঘরে যান। দেশে যাতে শান্তি বজায় থাকে, সবসময় যেন আমরা ভালো থাকি, আমাদের দেশ দিন দিন উন্নতি লাভ করতে পারে, সেই জন্য এবং দেশের সকল মানুষের শান্তির জন্য অবশ্যই দোয়া করি। প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান ধর্মমন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এ সময় তারা বলেন, হাজিদের সেবা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এবছর কোনো আমাদের কোনো রিস্ক নাই, আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। এবার এই ধরনের বিপর্যয় ইনশাআল্লাহ হবে না। এজেন্সিগুলোর কারণেও যেন কোনো সমস্যা না হয় সেদিকে নজরদারির কথাও জানান ধর্মমন্ত্রী। ইমরুল হাসান, আরটিভি। এদিকে বাংলাদেশের হাজিদের সেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। এদিকে হাজিদের সেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে, তবে বিকল্প ব্যবস্থায় ফ্লাইট সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের তথ্য ছবিতে দেখুন ইমরুল হাসানের আরও একটি রিপোর্ট। পবিত্র হজ পালনে সব প্রস্তুতি শেষ করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। এবারের ব্যবস্থাপনা আগের বছরের চেয়ে ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পবিত্র কাবা শরীফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফা ও জামারাতে চলছে শেষ মুহূর্তের কাজ। সম্মানিত হাজিদের বরণ এবং তাদের সেবা নিশ্চিতে পিছিয়ে নেই বাংলাদেশ হজ মিশনও। নিজেদের পরিষেবা নিশ্চিতের কথা জানালেন হজ কনসাল। আমরা ইতিমধ্যে সরকারি হাজিদের আবাসন ব্যবস্থা সুসম্পন্ন করেছি, তাদের মিনা, আরাফা, মুজদালিফা যাতায়াতের গাড়ি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আবারও মক্কা এবং জেদ্দা যাতায়াতের জন্য ভিআইপি বাস সার্ভিস
এবছর হাজিদের বাসস্থান নিশ্চিত করতে বাসস্থানের ঠিকানা সম্বলিত স্টিকার পাসপোর্টে সংযুক্তি বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এখানকার অনেক নিয়ম কানুন, যে নিয়ম কানুন গুলো আছে ওই নিয়ম কানুন মাইনা ওদেরকে চলার জন্য বলে দিবেন, এবং হাজিরা যখন এখানে সুস্থভাবে ভালোভাবে সৌদি সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অতীতের থেকে ইনশাআল্লাহ আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা আশা করতেছি অন্যান্য বছরগুলো থেকে আমরা ভালো সার্ভিস দিতে পারবো। বাংলাদেশের আজিদের জন্য সবকিছু প্রস্তুতি, আমরা প্রস্তুত আসার জন্য, তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এদিকে হাজিদের সেবা নির্বিঘ্ন করতে রিয়াদে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে, তবে ফ্লাইট চলবে বিকল্প ব্যবস্থায়। আমাদের এয়ারক্রাফট শর্টেজ আছে আপনারা জানেন, সেক্ষেত্রে আমরা হলো আমাদের টোটাল ফ্লাইট প্ল্যান আমাদের সময় পুনর্বিন্যাস করা হয়, সেক্ষেত্রে রিয়াদের ফ্লাইটের আমরা হলো সরাসরি ডেডিকেটেড ফ্লাইটের ব্যবস্থা করতে পারিনি, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের দাম্মাম ফ্লাইটকে ডাইভার্ট করে আমাদের সম্মানিত রিয়াদের প্যাসেঞ্জারকে আসা দেওয়ার ব্যাপারে আমরা সার্ভিস দিতে পারব। ইমরান হাসান, আরটিভি। ঢাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে 7টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে সমস্যা বেড়েই চলেছে। ওয়াসা বলছে, একটি প্রতিষ্ঠানের কাছে পুরো ড্রেনেজ ব্যবস্থাপনা ছেড়ে দিলে সমস্যার সমাধান হবে। বিশেষজ্ঞরাও বলছেন একই কথা। রাজধানী জলাবদ্ধতা নিয়ে খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে সেই চিত্র। ঢাকার জলাবদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ড্রেনেজ ব্যবস্থা, অথচ পুরো ড্রেনেজ ব্যবস্থাটাই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ ব্যবস্থা সমন্বয় করে 7টি প্রতিষ্ঠান। খোদ ওয়াসাই জানিয়েছে, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার মধ্যে 360 কিলোমিটার দেখে তারা, দুই সিটি কর্পোরেশন মিলে দেখে 2500 কিলোমিটার, ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা অর্থাৎ DND এলাকা দেখে পানি উন্নয়ন বোর্ড। উত্তরা তৃতীয় প্রকল্প বানিয়েছে রাজুক, যেখানে এখন পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা চালু হয়নি, সেখানে কাজ করছে রাজুক এবং সিটি কর্পোরেশন। ক্যান্টনমেন্টের ড্রেনেজ ব্যবস্থা সমন্বয় করে ক্যান্টনমেন্ট বোর্ড, বসুন্ধরা আবাসিক এলাকার ড্রেনেজ ব্যবস্থা তদারকি করে বসুন্ধরা কর্তৃপক্ষ। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, এটা সমন্বয়হীনতার একটা উদাহরণ। পুরো ব্যবস্থাটাকে যে কোনো একটা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার তাগিদ দিলেন তিনি। ড্রেনেজকে নিয়ে একজনকে ভাবতে হবে, এই যে 2% থেকে বাড়িয়ে বাড়িয়ে কি করে 12% নেওয়া যাবে, তার জন্য একটা সুদূর প্রসারী 50 বছরে, 60 বছরে, 10 বছরে একটা প্রোগ্রাম থাকতে হবে। এখন আমি যতই লেকচার দিই, যতই চিৎকার করি, বিশেষজ্ঞরা বলছেন, একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের কাছে এই দায়িত্ব হস্তান্তর করলে সুফল মিলবে। সর্বাঙ্গীন পরিকল্পনাবিহীন এই ধরনের কার্যক্রম এক জায়গার বন্যা আরেক জায়গায় গিয়ে হাজির করবে, এক জায়গার জলাবদ্ধতা উইল বি ট্রান্সফার টু অ্যানাদার ওয়ান। এই প্রক্রিয়া দিয়ে আসলে সর্বাঙ্গীন জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে না। আমরা এখনও বিশ্বাস করতে চাই যে একটি সমন্বিত পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে জনসম্পৃক্ত আচরণের মধ্যে দিয়ে যারা জনপ্রতিনিধিত্বশীল সংগঠন যেমন সিটি কর্পোরেশন, যেহেতু তারা নির্বাচিত, তাদের মাধ্যমে যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো জলাবদ্ধতা কমতে পারে। আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল বা ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন এটা আমাদের খুবই কম, নাই বললেই চলে। আর যেটা নাকি বিভিন্ন শহরে দেখতে পাই, নগর পিতা বলে দেওয়া থাকে সিটি কর্পোরেশনের, যিনি মেয়র থাকেন উনি নগর পিতা, ওনার দায়িত্বে থাকে নগর। আর আমাদের নগরের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য এক একজন এক একভাবে দায়ী, তো সেই দায়িত্ব হওয়াতে আমাদের প্ল্যানিং যখন হয় ইন্টিগ্রেটেড হয় না। সময় যতই গড়াচ্ছে সমস্যাগুলো ততই বাড়ছে। এখনই মহাপরিকল্পনার মাধ্যমে উদ্যোগ নেওয়ার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স। কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এখনো তো ফাইনাল খেলাই হলো না, ফ্রান্স চ্যাম্পিয়ন হলো কি করে? হ্যাঁ, এমনটাই জানিয়েছে মনসুর আলীর গণকটিয়া। এই গণক পাখির ভাগ্য পরীক্ষার ফল বলছে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নাকি চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। রুহুল আমিনের ক্যামেরায় মুমিন রহনের আরও একটি রিপোর্ট। বিশ্বকাপে দলগুলির ভাগ্য গণনা করে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অক্টোপাস পল, হাতি নেলি, বিড়াল অ্যাকিলিস কিংবা উট শাহিন। তবে ঢাকা শহরও কিন্তু এমন একজন গণনাকারী রয়েছে যে কিনা এবার বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যৎ বলতে যাচ্ছে। সে আর কেউ নয়, মনসুর আলীর গণক টিয়ে পাখি। রাজধানীর গুলিস্তানের ফুটপাতে মনসুরের গণকটিয়ার মজমা বসে রোজ। চলতি পথে অনেকেই নিজের ভাগ্যটাকে একটু যাচাই করার চেষ্টা করেন এই টিয়ার মাধ্যমে। টিয়ার নির্বাচন করা খামের ভেতরের চিরকুটে লেখা পড়ে কেউ খুশি হন, কেউ বা হতাশ হয়ে ফেরেন।
ঠিক যেমন এবার বিশ্বকাপ নিয়ে মনসুরের টিয়ার ভাগ্য গণনায় হতাশায় পুড়তে পারেন ক্রোয়েশিয়ার ভক্ত সমর্থকরা। তবে খুশির খবর ফ্রান্সের জন্য, খামের ভেতরে রাখা ফ্রান্সের নামটাই যে তুলেছে গণক টিয়া। এগুলির সাথে মানুষের কেমন মিলে? কিছু মিল আছে, একেবারে যে মিল নাই এমন কোনো কথা না, কিছুটা মিল আছে। টিয়ার ভবিষ্যৎ গণনা কতটা সঠিক তা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। মমিন রোহন, আরটিভি, ঢাকা। প্রচারে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। সকালে রাজশাহীর মহানগরীর 30 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন। নির্বাচিত হলে মহানগরীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। এদিকে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর 28 নম্বর ওয়ার্ডে প্রচারে বের হয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। সিলেটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট গ্রহণে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। এদিকে সিলেটের মহাজনপট্টিতে প্রচার চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। এ সময় বিএনপি প্রার্থীর শঙ্কা উড়িয়ে দিয়ে কামরান অভিযোগ করে বলেন, বিএনপির একাধিক প্রার্থী তাদের দলের ভেতরে সমস্যা আছে। বরিশালও গণসংযোগ করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এমন মন্তব্য করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে ঘুরিদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। বরগুনার পাথরঘাটায় ভুল সিজারিয়ান অপারেশনে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাতে সৌদি প্রবাসী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক পলাতক রয়েছেন। নিহত গৃহবধূর স্বামী মনির হোসেন জানান, প্রসব ব্যথা উঠলে তার স্ত্রী সালমাকে ওই ক্লিনিকে আনা হয়। রাত 1:30টার দিকে চিকিৎসক রুনা রহমান তার সিজারিয়ান অপারেশন করেন। এক পর্যায়ে উচ্চ রক্তচাপের কথা বলে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার রোগীর স্বজনরা ক্লিনিক ঘেরাও করলে কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক পালিয়ে যান। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাথরঘাটা থানা ওসি। ব্লেসড চিলড্রেন হোপ আয়োজিত ও আরটিভির সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশেষ শিশুদের জন্য ডেন্টাল ক্যাম্প। আরটিভি ভবনে আজ সকালে আয়োজন করা হয় বিশেষ শিশুদের জন্য এই ক্যাম্পটি। ক্যাম্পে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এ সময় ব্লেসড চিলড্রেন হোপের আহ্বায়ক সৈয়দা মুনিরা ইসলাম দিয়ে বলেন, তারা সবসময় এই শিশুদের জন্য কাজ করতে চান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এছাড়াও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন বিশেষ শিশুদের অভিভাবকদের জানান, তারা যেন কোনো সংকোচ বোধ না করে তাদের শিশুদের নিয়ে হাসপাতালে চলে আসেন। স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে, আমাদের চেষ্টা এই স্বাস্থ্যগত সমস্যাগুলো কমিয়ে আনা বা তাদেরকে সহযোগিতা করা, সাপোর্ট দেওয়া। আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে চেষ্টা করেছি এটা প্রথম উদ্যোগ শুরু হলো আমাদের আরটিভির পক্ষ থেকে। আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই যে আপনাদের বাচ্চারা সবাই ব্লেসড, তারা তাদেরকে আপনারা কখনোই তাদের নিয়ে হতাশাগ্রস্ত হবেন না। তারাও আমাদের যে স্বাভাবিক বাচ্চাদের সাথেই একসাথে কাজ করতে পারে, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে, তাদেরকে আমাদের সবার সহযোগিতায় আমরা নিশ্চয়ই একটি ভালো জায়গায় নিয়ে আসবো। অনেকেই ভয় পায় যে বাচ্চারা ডেন্টাল ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেবে কিনা, ডাক্তার অপারেট করবে কিনা, বাচ্চাকে অপারেট করবে কিনা, সব কিছু নিয়ে ভয় পায়। এটা আমরা ডাক্তাররা যেমন বুঝতে হবে, আপনাদের গার্ডিয়ানরা বুঝতে হবে যে বাচ্চা একদম স্বাভাবিক বাচ্চাদের মতো আচরণ করলে হবে না। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটে কাজের উদ্বোধন, এটি শান্তির জন্য ব্যবহার হবে, আতঙ্কের কিছু নেই বললেন প্রধানমন্ত্রী।
কোটা ইস্যুতে সরকারের অবস্থান সঠিক দাবি উবাইদুল কাদেরের, বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টিকারী বক্তব্য না দিতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান। 419 যাত্রী নিয়ে জেতা গেল বিমানের প্রথম হজ ফ্লাইট, সেবা নিশ্চিতে সব প্রস্তুতি থাকায় দুর্ভোগ হবে না আশ্বাস সৌদির বাংলাদেশ কনসুলেটের। বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে আজ বেলজিয়ামের প্রতিপক্ষ ইংল্যান্ড, সম্মানজনক জয় দেশে ফিরতে চায় দুই দলই। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 414 নাম্বারে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সাংবাদিক অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন ডট কম এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।